السلام عليكم প্রিয় দর্শক শ্রোতা ও নাগরিক সকল ভাইবোন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের আয়োজনে আমরা এসেছি নোয়াখালী সদর উপজেলার 6 নং ইউনিয়ন মায়ের দোয়া নার্সারিতে। এই নার্সারিতে মূলত আপনারা ফলজ গাছের পাশাপাশি বিভিন্ন বনজ ও ঔষধি গাছের চারা পাবেন। আপনারা যদি কেউ আসতে চান এখানে মূলত আসা যাবে সোনাপুর জিরো পয়েন্ট থেকে 2 কিলোমিটার দক্ষিণে প্রযুক্তি রোডে পূর্ব পাশে রাস্তার পূর্ব পাশে এই নার্সারিতে অবস্থিত। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউসুফ। এই নার্সারিটা আমার, এই নার্সারির নাম হইলো মায়ের দোয়া নার্সারি। এটা হইলো প্রযুক্তি রোড আর কি, সোনাপুরের দক্ষিণে প্রযুক্তি রোড। তো এখানে অনেক রকমের গাছ আছে, ফুল গাছ, ফল গাছ, কাঠ গাছ, অনেক বনজ অনেক গাছ আছে এখানে। আমার এই নার্সারিটা 2004 সালে আমার বাবা এটা পরিচালনা করত। আমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা পরিচালনা করতেছি। তো কেউ যদি সারা নেন এখানে আসেন, আমার নার্সারি সুবর্ণা সোনাপুর থেকে 3 কিলো দক্ষিণে, সুবর্ণা একরস পর সাইডে আর কি, পূর্ব সাইডে আমার নার্সারিটা। সরাসরি আপনার, হ্যাঁ, পূর্ব সাইডে, পূর্ব সাইডে নার্সারিটা একবারে সুবর্ণা একরস সামনে। ওইখানে আসবেন, আসি কি কি গাছ লাগে সব ধরনের গাছ আমার কাছে আছে। এটা হলো ছফেদা গাছ। ছফেদা এটার ভিতরে দুইটা জাত আছে, একটা আছে দেশি, একটা আছে থাই। তো এখানে এটা হইলো আপনার থাই ছফেদা, এটা 12 মাসে ধরে। আবার এখানে আছে আপনার দেশি, এগুলো হলো দেশি। আমি ওই দেশিগুলা বিক্রি করতেছি 200 টাকা, আর থাইগুলা বিক্রি করতেছি 400-450 টাকা। থাই যেটা হইলো ভাইয়া থাই পেয়ারা, একটা আছে থাই 7, একটা আছে থাই 3। তো আমার কাছে দুটোটাই আছে। এই যে এটা হইলো থাই 7, 12 মাস ধরবো, এই যে ফল লাগতেছে, তারপরে আবার ফুল আসতেছে, তারপরে এইটা হইলো আপনার থাই 3। দুটোটা আইটেমের চারা আছে আমার কাছে, চারা কলম আছে। এই যে ফল অনেকগুলো ধরছে, এই যে ফলগুলো ধরছে দেখেন, সব গাছে ফল, আবার ফুল আসতেছে সব গাছে আছে দেখছেন। এগুলোর রেট কেমন করে চাচ্ছেন? এগুলোর রেট তো আমি 150 টাকা বিক্রি করি, থাই 7 200 টাকা বিক্রি করি, ফল সব 150 টাকা 200 টাকা বিক্রি করি, মানে গাছ বুঝি গাছের রেট আর কি। এটা হচ্ছে বারিওয়ান মালটা। এই যে এটা অনেক দূরে রয়েছে এক গাছ, এটা খুবই মিষ্টি হয় আমাদের দেশে। এই যে দেখছেন সবগুলো দড়িয়ে রয়েছে গাছে, অনেকটা ফল আছে গাছে, সব গাছে ফল আছে। এটা আমাদের নোয়াখালীর মাটি ধরতেছে, ফল অনেক ফল ধরে, এক এক গাছে আমরা 5 কেজি 7 কেজি 10 কেজি পর্যন্ত ধরতেছে, 15 কেজি পর্যন্ত ধরতেছে, অনেক ফল ধরে এই যে আমাদের এই মাটিতে। এই যে মালটা, এটা বারিওয়ান মালটা। এই যে কত রাখছেন দাম? এটা আমি বিক্রি করতেছি 1000 টাকা একটা গাছ। একটা গাছে অনেকটা ফল, বড় বড় গাছ হয়ে দেখছেন, সব গাছে ফল আছে। এই যে ফল ভাইয়া, এটা হইলো আপনার কাউ গাছ। এটা আমাদের দেশে আগে ছিল, এখন কিন্তু সব বাগান কাটতে ফেলাইছে, এখন আর এই কাউ গাছ পাওয়া যায় না। তো এগুলো আমরা আবার নতুন করে মানুষে খোঁজ করতেছে পুরানো ফল, এই কারণে আমরা করতেছি। এরপরে যে এখানে যে গোলাপ জাম, এগুলো খুব আগের ফল, এখনকার এখন ইন বয়সের ছেলেরা বা মেয়েরা এগুলো চিনবে না। কামরাঙ্গা, এগুলো কলম, মিষ্টি কামরাঙ্গার কলম, এগুলো আমি গ্যারান্টি দিয়ে বেছি, এগুলো মিষ্টি হয় সব। এগুলো আমি রেট দিছি 150 টাকা পিস কলমের। অনেক গাছে ফুল আসছে, ফুল আসছে অনেক গাছে, সে ভিতরে ভিতরে আসে অনেক গাছে ফুল। এই যে ফুল আসতেছে, এটা হচ্ছে বেল গাছ, বেল, এগুলো হলো বেল গাছ। এটা হলো পলিপেয়ারা গাছ, তারপরে এখান দিয়ে আছে আবার আতাপল গাছ, আতাপল, পলিপেয়ারা, বেল, ওগুলো আমি রেট দিছি 60 টাকা 70 টাকা ওই চ।
এগুলো তো গাছ না কলম? এগুলো হলো চারা গাছ। চারা গাছ আমরা গাছ, এমনকি জাতটা হইলো বরিশালের জাত আর কি। ওই জাতটা কিন্তু ভালো, আমাদের দেশের চলে এগুলো ভালো। এটা হলো চারা গাছ, আর ওই পাশে আছে কলম গাছ, এটাও বরিশালের, বরিশালের জাত। আর এখানে আছে নিম গাছ, এগুলো হলো নিম, দেশি নিম, অরিজিনাল দেশি নিম আপনার। এগুলো আমি 100 টাকাও বেশি, 80 টাকাও বেশি গাছ বুঝি রেট আর কি। তারপরে নিম গাছ 60 টাকা, 50 টাকা। আনার গাছের কলম, এগুলো কলম, এগুলো অনেক গাছে ফল আসতেছে, ফুল আসতেছে, অনেক গাছে ফুল আসতেছে। এগুলো আনারের কলম, এগুলোর রেট হইলো 200 টাকা। সারা বছর ধরতে থাকবে। এটা হইলো থাই লেবু, 12 মাসে ধরে। এই যে এক ডাইলে আগে ধরছে, ফল আসছে, আরেক গাছে ফল আসতেছে, করা লাগতেছে, এমনকি বড় হইতেছে সাইজ। মানে এক গাছে 2-3 রকমের লেবু, সাইজ বড় ছোট লুকিয়েছে, 12 মাসেই ধরে। এটাও আমি 150 টাকা রেট দিছি। ভালো ভালো লেবু আছে এখানে, ওই যে সব গাছে ফল আছে। আপনার এখানে কয় জাতের লেবু আছে? এখানে 5-7 জাতের লেবু আছে। থাই আছে, সিডলেস আছে, ব এলাচি লেবু আছে, অনেকটা লেবু আছে, 4-5 জাতের লেবু আছে। ছোটো ছোটো ফুল আসতেছে, মানে সব 12 মাস প্রতিটা ডাইলে ফল ফুল, এই যে অনেকটা ধরছে এখানে একটা, এই যে সব করা লাগতেছে, এই করা লাগতেছে, এই ফুল আসতেছে, এক ডাইলে ফুল আসতেছে, এক ডাইলে আগে। এগুলো হইলো সব হইলো কাঠিমো নাম। এগুলো বছরে 3 বার ফল আসে, ফুল আসে, ফল আসে। এগুলা কিন্তু খুব ভালো আম, একবারে কাঁচাও মিষ্টি হয়। এগুলো কাঁচা আপনি কামড়া খাইতে পারেন, মিষ্টি, আর পাইকলে তো অনেক মিষ্টি। এগুলা ফল আমাদের দেশে, আমাদের নোয়াখালীর মাটিতে হইতেছে, খুব ভালো হইতেছে। এগুলো সব হইলো কাঠিমোনা। এগুলো কি কলম না চারা গাছ? এগুলো সব হইলো কলম। এগুলা রেট দিছি আমি 220 টাকা, 200 টাকা। এটা হইলো আপনার আম্রপালি, এইটা হইলো আম্রপালি গাছ কলম আর কি, এগুলো কলম। তারপরে এখান দিয়ে আছে আপনার বাড়িয়াগারো, এই যে এগুলো হইলো বাড়িয়াগারো আম। তারপরে আছে এখানে আপনার রেড ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গো, যে এগুলো বড়ো বড়ো লম্বা লম্বা আম ধরে। তারপরে এই পাশে আছে এইটা, যেমন কি এটা হইলো কিউজাই, এটা হইলো কিউজাই আম, যেগুলো সব গাছে ফল ধরছে, এগুলো ফল ধরে গেছে। এখানে 3-4 আইটেমের গাছ আছে, কিউজাই, তারপরে আম্রপালি, তারপরে বাড়িয়াগারো। যশোর থেকে আনি, কিছু বগুড়া থেকে আনি, কিছু আপনি বরিশাল থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, কিছু চট্টগ্রাম থেকে আসে। এগুলো আমি সংগ্রহ করি, ওই যে সংগ্রহ করি, আমি ছোট চারা গাছ আনি, এগুলারে বড় করি, ফল ধরাই, আমি বিক্রি করি। এগুলা অনেক ছোট ছোট আনছি, এগুলা ছোট ছোট আনছি, আনি এগুলা আমি ফল ধরাই, বড় করি, তারপরে বিক্রি করি আর কি। এগুলা আমি বিক্রি করি 150 টাকা পিস, একটা কলম গাছ 150 টাকা। তবে জাত যেটা এটাই হবে, আপনার অন্য কোনো জাত হবে না, যেটা বলুন এটাই হবে। গাছে আম আছে, এই যে এই তো আম্রপালি গাছ, এটা আবার হিমসাগর, এই যে এই যে অনেক জাতের আম আছে, এখানে অনেকটা আছে। এই তো আমের বাগান, এই যে এই যে এগুলো হইলো মণ্ডলের কলম, কেউ আমরুজ বলে, আমাদের নোয়াখালীতে আমরুজ বলে, কেউ মণ্ডল বলে, কেউ লগট বলে। তো এগুলো হইলো ওই গাছ, এখানে 3 জাতের আছে, একটা লাল বড় বড় হয়, আরেকটা সবুজ লম্বা হয়, আরেকটা সাদা গোল হয়। 3 জাতের আমার কাছে আছে, এখানে আছে 3 জাতের। এগুলোর মূল্য কত রাখছেন? এগুলোর মূল্য হইলো 150 টাকা, এগুলোর মূল্য 150 টাকা, সব কলম। এগুলো কলম
হলো জলপাই, এটা হলো জলপাইর কলম। এগুলা দেখছেন এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে, এগুলা আমি বিক্রি 300 টাকা করে বিক্রি করতেছি। পাশাপাশি একটা জিনিস আছে, এটা হলো সিডলেস লেবু। এই যে এগুলো হলো সিডলেস লেবু, এখান দিয়ে আছে। এটা খুব ভালো মানের কলম, এগুলো নিলে নিতে পারেন। এই যে, এই যে ফুল আসতেছে জলপাই, হলো কাঁঠাল আর কি, লাল কাঁঠাল, ওই যে 12 মাসের লাল কাঁঠাল, লাল কাঁঠালের কলম। ওই যে এগুলা অনেকগুলো ধরছে, ওই যে এগুলো আমি 500 টাকা করে বিক্রি করি। এগুলা এই যে কাঁঠাল, এটা হলো আঙ্গুর গাছ। আঙ্গুর আমাদের দেশে হয়, টক মিষ্টি হয়, এমনকি এটা আমি উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করছি, যশোর থেকে আনছি। এমনি গাছে অনেকগুলো ফল ধরে, সব গাছে ফল ধরে। এগুলো আপনার কত টাকা মূল্য ধরছে? এগুলো আমি 100 টাকা করে বিক্রি করি, একটা কলম 100 টাকা, 120 টাকা এইভাবে বিক্রি করি। হলো বাক্সা বাদাম, বাক্সা বাদাম বলতে ওই এরকম বাক্সার মতন গোল হয়, সেটার ভিতরে ছোটো ছোটো ওই কিছুর মতন শাক ওইটাকে ভাঙে, তারপরে ভিতরে তারপরে এটা এটা বরিশাল থেকে আনা হয়েছে। এগুলো এক পিস হলো যে আপনার 200 থেকে 250 টাকা, নিচে 150 টাকা। তারপরে এটা রুইতো মানে 1.5 ফুট গর্ত করে ওটার ভিতরে জৈব সার এবং কালো সারটা মাটির সাথে মিক্স করে এটা রুইছি, অন্তত 8-10 বছরের ভিতরে এটা ফলন দেয়। আছে বুঝছেন, এটা হলো বলসুন্দরী বড়ি। এই যে গাছে ফল আছে, এটা পিস 150 টাকা বিক্রি করি আমরা। এটা প্রতিটা পিস কলপের গাছ। আমলার কলপ 12 মাসে আমলা, এগুলো 12 মাসে আমলা করে। এই যে দেখতেছেন ফুল আসছে, এগুলো নতুন কলপ, এই বেসরকার কলপে এগুলো ফুল আসছে। এগুলোর দাম 200 টাকা বিক্রি করি আমরা। এরপরে এই যে দেখেন সামনে আবার চারা আছে, এইগুলো 100 টাকা পিস।